গাইস, আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমি সিএস ঠিক আছে স্টার্ট করি, র্যান্ডম প্লেয়ার পড়ছিল আর আসলে তাদের সাথে যে কাহিনীটা হয়েছে একদম সম্পূর্ণ না দেখলে মিস করব। এ ভাই, তুমি এত মুখ খারাপ করতেছো কে, সমস্যা কি নাকি তোমার গার্লফ্রেন্ড নেই? ভালো না ভাই, এর ভাষা ভালো না। এই তোমার গার্লফ্রেন্ড আছে? তোর গার্লফ্রেন্ড থাকতে পারে বে। কি ভাই, তাহলে তুমি সিঙ্গেল? কেসা লাগা মেরা মজাক, কি করবা? নে এই সানি লিওনে নিয়ে আই, গার্লফ্রেন্ড করতে পারে দেখো। কি করব না করব, তো গার্লফ্রেন্ডের সঙ্গে কথা আছে ভাই। এর মা, এর মা বাপের ভদ্রতা শেখাই নাই। ওরে বাচ্চা, ওই দেখো এর মা বাপে এই শেখাইছে, বুঝছো? এর মুখে একটা ভালো কথা নাই সেই প্রথম রাউন্ডে সেই তো। কারণ কি বলা, খেলা শেষ কর। কি কর, বোনের সঙ্গে প্রেম করবো তাই কোথায় যাবো তাই আমাদের টিমে যে গালাগালি দিচ্ছিলেন নামটা কি? তিন নম্বর সেটা আবার কি? লবি বয়, এই যে তিন নাম্বার আনকির পোলা, এই হালার পোল, কি বালের বট করে। এ ভাই খানকি পোলা মানে কি জানিস? তোর মা খানকি, তার পোলা তুই যা মা দাস। তোর মা খানকি, তার পোলা তুই যা। তোর মা রাতে কুত্তা দেয় পোলা, তোর মারে গিয়া যা। তোর মারে তো তোর এমনি বানাইছে, তোর মারে গিয়া জি গাজা। তোর মারে গিয়া জি গা, তোর মারে ইয়া করছে না আমার মারে যা। তুই যত চিল্লা মাদার চোদ্দ, আমি কথা শুনবো না। শুনিস তা আমার বাল ছেড়া। যেদিন মনে করো দেশের সব মানুষ জানতে পারবে, বা তুমি দেখতেছো যে কালকে ফেসবুকে দেখতে দেখতে দেখতেছো যে তোমার এই কথাগুলো ফেসবুকে চলে গেছে, তোমার কেমন লাগবে? ভাল লাগবে? যে ভাইটা গালাগালি দিচ্ছিল গরু কিনে আসো দেখি। এ ভাই আমাকে গ্রুপে আসো, তোমারে গার্লফ্রেন্ড দিব আজকে একটা। ভাই আসলে আজকের ভিডিওটা মেক করার একটাই কারণ, আর সেটা হচ্ছে যারা যারা র্যান্ডম প্লেয়ার আছে ঠিক আছে। সো অনেকে আমি খেয়াল করে দেখেছি ভাই, এ র্যান্ডম প্লেয়ার আমি অনেক সময় কিন্তু ভাই র্যান্ডম নিয়েই খেলি, কিন্তু এরকম অভদ্র বা এরকম কিছু ভাই এটা তাদের কাছ থেকে আমি আশা করি না। সো আমরা গেমটা খেলি জাস্ট ফর এনজয়, মজা ভালো লাগে এই জন্য কিন্তু গেমটা খেলি। কিন্তু এই গেমের ভিতরে যারা এ সমস্ত বিহিত করে, একটা মানুষের ব্যবহার যদি ভালো হয় তাহলে তো অবশ্যই সবাই তাকে ভালোবাসবে।
সো যদি ব্যবহারটা খারাপ হয় অবশ্যই কিন্তু তাকে সবাই ডিসলাইক করবে, হেট করবে, এটা স্বাভাবিক। তো আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে গেমটা আমরা সকলেই আনন্দ পাওয়ার জন্য খেলি, ঠিক আছে, আনন্দ নেওয়ার জন্য খেলি, আনন্দ দেওয়ার জন্যও খেলি। এখন এর মানে এটা না যে ফ্যামিলি তুলে আম্মু আব্বু ভাই বোন সবাইকে তুলে আমরা গালাগালি করব, এর মানে এটা না। গেমের ভিতরে ভুল ত্রুটি হবে, তবে ওইটাকে আমরা অবশ্যই সেইভাবে বলি যেভাবে বললে মানে কোনো মানুষ মাইন্ড না করে, ঠিক আছে। তো প্রত্যেকেই একটু সাবধান, সো এই ভুলটা কেউ করবা না। অনেকে কিন্তু র্যান্ডম টিমমেটদেরকে অনেক গালাগালি করে, আমি খেয়াল করে দেখেছি। সো প্রত্যেকে এই বিষয়টা একটু মাথায় রাখবা। তো ভিডিওতে অনেক গালাগালি সো সে করেছিল আমাকে, অ্যান্ড আমার একটা ভাই ছিল, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিউট বয়, ও এ হচ্ছে মূলত আমার ফ্রেন্ড, ঠিক আছে, অনেক আগে থেকেই। আর এ পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ লাভ বয়, এই ছেলেটা প্রচুর পরিমাণ গালাগালি দিচ্ছিল। সো তারপরে ওকে আমি বুঝাই বলছিলাম, পরে মোটামুটি আকারে ঠিক হয়েছে আর কি। তো যাই হোক, তো এই ছিল মোটমাট মিল আমাদের আজকের স্পেশাল একটি ভিডিও। ভিডিওতে যারা এখনও পর্যন্ত একটা করে লাইক দাও নাই, লাইকটা একটু কমপ্লিট করে দেওয়া, ভিডিওটা সবাইকে শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবো, কেমন। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।